নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকদিনই তাই নতুন নতুন রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি। আমি দেখেছি ভারতবর্ষ এবং ভারতের বাইরে যে দেশগুলো আছে, যেমন বাংলাদেশ, এছাড়া বিদেশ, লন্ডন, হ্যাঁ, সৌদি আরব, এমনকি আমেরিকা থেকে অনেক লোক কিন্তু আমাকে ফোন করছেন। হ্যাঁ, কারণ প্রত্যেকেই কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে ভীষণ ইন্টারেস্টেড। অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে খেয়ে অনেকেই কিন্তু বুঝে গেছেন যে হোমিওপ্যাথি ঔষধ আসলেই সত্যি খুব ভালো। টাকার জন্যে নয়, টাকা কম বেশি সবার কাছেই আছে এবং অ্যালোপ্যাথি ঔষধও অনেক খেয়েছেন, প্রচুর টাকা খরচ করেছেন, কিন্তু হোমিওপ্যাথিতে যেভাবে রোগটা সারে খুব সহজে, অ্যালোপ্যাথিতে সেটা সম্ভব নয়। অ্যালোপ্যাথির চিকিৎসা সত্যি খুবই জোরদার একটা চিকিৎসা পদ্ধতি এবং ভেরি সাইন্টিফিক অ্যানাটমি, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিচার বিশ্লেষণ করেই, এমনকি রাসায়নিক জিনিস আমাদের দেহে কোনটা দরকার কোনটা দরকার নেই, ভিটামিন বলুন, হ্যাঁ, মিনারেলস বলুন, সমস্ত কিছু আমাদের শরীরের যে যাবতীয় জিনিস, ইভেন অঙ্গ প্রত্যঙ্গের যে গঠন, সেগুলোর আকার আকৃতি দোষ, সেগুলো দেখে কিন্তু বিচার করেই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করা হয়। সেটা হচ্ছে একদম বাস্তব জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান যেটাকে বলা হয়। কিন্তু হোমিওপ্যাথি তার একেবারেই বিপরীত, একেবারেই বিপরীত। কীভাবে? হোমিওপ্যাথি ওসব এই অঙ্গ প্রত্যঙ্গর ব্যাপারটা কিছুটা জানা দরকার ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এত বেশি মাথা ঘামায় না। এটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু শুধু লক্ষণ দিয়েই হয়ে যায়, শুধু সিমটম, আর এত পারফেক্ট হয়, এত কারেক্ট হয় যে অ্যালোপ্যাথি যেখানে এত কিছু অ্যানালাইসিস করে একটা সীমায় পৌঁছায়, সেখানে হোমিওপ্যাথি কিন্তু সাধারণ একটা লক্ষণ দিয়ে পুরো ব্যাপারটাই বুঝে নিতে পারে। তাহলে বুঝতে পারছেন অনেক অ্যাডভান্স, উনিও হোমিওপ্যাথিতার তাই অনেক অ্যাডভান্স, জাদু মন্ত্রের মতোই ব্যাপারটা, ম্যাজিকের মতোই ব্যাপারটা। যদি সঠিক রোগ ধরা যায় তাহলে ব্যর্থ অ্যালোপ্যাথিকে সে পরাজিত করতে পারে, ঠিক আছে? তাই বলছি হোমিওপ্যাথি শেখার চেষ্টা করুন। হ্যাঁ, ছোটোখাটো রোগ থেকে শুরু করে ক্রনিক রোগই বলুন আর যাই বলুন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু হোমিওপ্যাথি সেরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছেন, লজ্জার কিছু নয়। আমি বারবার বলি, ডাক্তারি শাস্ত্রে লজ্জা কোনো শব্দ বলে কিছু নেই, লজ্জা নাও কোনো শব্দ ডাক্তারি শাস্ত্রে নেই। সে গাইনোরা যেভাবে মেয়েদের শরীরকে ভালোভাবে দেখে বুঝে তারপরে চিকিৎসা করতে চান, ঠিক তেমনি হোমিওপ্যাথিতে এমন কিছু গোপন রোগ আছে যার খুব সহজ চিকিৎসা, কিন্তু আলোচনা না করে তো আর সেটা দেওয়া সম্ভব নয়, তাই আমি ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি এবং খোলামেলা আলোচনা করব। লজ্জার কিছু নয়, আজকাল সবাই ওপেনলি, আমি দেখেছি সবার সামনেই সেক্সি ভিডিওগুলো মোবাইলে দেখে নেন, ইউটিউব একদম ওপেন করে দিয়েছে সব কিছুকে, গুগল একদম সব কিছুকে জলভাত করে দিয়েছে, এখন আর লজ্জা টজ্জার কোনো ব্যাপার নেই, ছোটো বাচ্চা থেকে শুরু করে কে কাকে আটকাবে, চুপচাপ গোপনে সব দেখে নিচ্ছে। বরং শিক্ষাটা যদি ভালো হয় তাহলে যেমন নিজেকে রক্ষা করা যাবে, দেশকে রক্ষা করা যাবে, সমাজটাকে রক্ষা করা যাবে, এই জিনিসটা যেন সবার মনের মধ্যে থাকে, এটাই আমার বাঞ্ছনীয়। আসুন আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটাকে বাংলায় বলা হয় হস্তমৈথুন, সেটা মেয়েদের রোগ না, এই রোগটা কিন্তু পুরুষদের। বাল্যকালে বিশেষ করে বাচ্চা মানে পুরুষ ছেলেরা যখন অল্প বয়স, স্কুলের বয়সী ছেলেদেরও কিন্তু এই অভ্যাসটা আছে, হ্যাঁ, নিজের যৌনাঙ্গকে ধরে একটু নাড়াচাড়া করা, এবং সেটাতে বেশ একটা মানে উত্তেজনা আসে, তৃপ্তি পাওয়া যায়, এবং সেই তৃপ্তিটা এতটাই হয় যে শেষ অবধি শরীর থেকে আমাদের মূল্যবান যে শুক্র সেটাও বেরিয়ে যেতে পারে, এবং বেরিয়ে গিয়েই তৃপ্তি, এই সেটারই পূর্ণ প্রকাশ হচ্ছে হস্তমৈথুন। অর্থাৎ বিয়ের আগে ছেলেরা সেই স্বাদটা পেয়ে নে, হ্যাঁ, যেটা নারীর সাথে একসাথে শুয়ে মানুষ মজা পায় সেটা কিন্তু একা একাই করে নে, এবং এটা সাকসেসফুলি অনেক ক্ষেত্রে বেশ
সবাই বেশ উপভোগ করে থাকেন। তাই এটা বড় বলুন আর অল্প বয়স বলুন, মধ্য বয়স বলুন, সবাই কিন্তু এটা করছে। আজকাল অনেকে স্বীকার করেন, আমার কাছে অনেকেই বলছেন যে আমার হস্তমৈথুনের কারণেই এখন আমার সেক্সটা এত উইক হয়েছে যে বিবাহিত জীবনে আমার স্ত্রীকে আমি খুশি তো করতে পারছিই না, উল্টে আমি নিজেকে আমার যেন আমি ঠিক মনে হচ্ছে না পূর্ণ একজন পুরুষ বলে মনে হচ্ছে না। আমার এই অভ্যাস থেকে আমি কীভাবে মুক্তি পাব, বা এই অভ্যাস থেকে যে অভ্যাসটা হয়েছিল সেটার থেকে আমি কীভাবে মুক্তি পাব, কোন ঔষধ দিয়ে আমি আমার ঋত সেই পুরনো হারানো সেক্সটা আমি ফিরিয়ে পাব, এই জিনিসটাই আমি একটু আলোচনা করতে চাই। দেখুন, হোমিওপ্যাথিতে সেক্স বাড়ানোর সরাসরি যদিও কোনো ঔষধ নেই, আদতে প্রত্যেকটা রোগী কিন্তু অ্যালোপ্যাথিতে সেটা ডাইরেক্ট একটা মেডিসিন বের করে নিয়েছে যাতে করে বাজারে চলে। মেন উদ্দেশ্য হচ্ছে সেটার জন্য যদি মানুষের ক্ষতি হয়ে যায় সেটা অ্যালোপ্যাথি দেখে না, তার বিজনেসটাই মেন উদ্দেশ্য। কিন্তু হোমিওপ্যাথি কিন্তু ওই জিনিসটা করতে পারেনি এখনও, ইচ্ছে করলে পারত কিন্তু পারেনি। কারণ হোমিওপ্যাথি সর্বাগ্রে চিন্তা করে যে যে ওষুধটা আমি খাওয়াবো সেই ওষুধে সেই ব্যক্তির কোনো ক্ষতি হবে কি না, যদি ক্ষতি হয় তাহলে সেই ধরনের কোনো ওষুধ বাজারে ছাড়া হয় না, যেটাতে ক্ষতি হবে না সেটাই ছাড়া হবে। আসুন, বাল্য বয়সে যারা হ্যান্ড প্র্যাকটিস বা হস্তমৈথুন করেছিলেন এবং বিবাহিত জীবনে যারা এটা নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছেন, বলতে গেলে এতই সমস্যা যে কোনো ওষুধই আর কাজ হচ্ছে না, এমন কি দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে প্রায়ই যেন একটা মনোমালিন্য ঘটে যাচ্ছে, কারণ ওই জায়গাতে গিয়ে স্ত্রী স্যাটিসফাইড না, লজ্জার কিছু নয়, লজ্জার মোটেই লজ্জার কিছু নয়, এটা মোস্ট প্র্যাকটিক্যাল থিং, বুঝতে পাচ্ছেন তো? তো লজ্জার কিছু নয়, সেখানে স্ত্রী কিন্তু ডিসস্যাটিসফাইড, আর এই ডিসস্যাটিসফ্যাকশন থেকে অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা সব কিছু বলার প্রয়োজন মনে হচ্ছে না। তাই এটার থেকে কীভাবে সেই পুরুষ ওভারকাম করবেন, কীভাবে কোন ঔষধ দিয়ে নিজের এই বিপজ্জনক মুহূর্তটাকে কাটিয়ে উঠতে পারবেন সেই সম্পর্কে আজকে আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দেব এবং সেটা ফলপ্রদ কাজ হয়ে যাবে। স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্যে তো একটা বেস্ট মেডিসিন রয়েছে, সেটার নাম হচ্ছে ফসফোরিক অ্যাসিড, সংক্ষেপে উল্টিয়ে নামটা দেওয়া হয়েছে অ্যাসিড ফস, অ্যাসিড ফস। এটা ফসফরাস এবং অ্যাসিড দুটো মিক্সড করেই তৈরি করা হয়েছে এবং এতে দেখা গেছে যৌন যে সমস্যা, যেটা ছেলেদের যে হস্তমৈথুনের যে কুফল যেটা, সেটা কিন্তু এই ওষুধ দ্বারা ঠিক হয়ে যায়। তাই এটা খুব পপুলার, খুব পপুলার এবং সাকসেসফুলি এটা মানুষের এই সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে। এই জন্যে আমি বলেছি যে হস্তমৈথুনের কুফলের সর্বশ্রেষ্ঠ ঔষধ পৃথিবীতে উদয় এটাই, এটা সব ক্ষেত্রেই বলা হয়। যদিও আরও আছে, আরও হ্যান্ড প্র্যাকটিসের জন্যে অনেক ঔষধ আছে, কিন্তু এটা প্রধান ভূমিকা নিয়ে আছে। আচ্ছা, যারা বিবাহিত, বিবাহিত জীবনে আগের কো অভ্যাস থেকেও এখন ভুগছেন, বা যে কোনো কারণে হোক, বিভিন্ন কারণে লোকেরা নিজের শরীরে শুক্র ক্ষয় করে ফেলে, হ্যাঁ, অনেকে কিন্তু পতিতালয়েও গেছেন, যাচ্ছেন, বিয়ের আগেও গেছেন, এবং এই যেতে 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 বডিতে একটা অত্যাচার হয়, শরীর একদম দুর্বল হয়ে গেছে, বিশেষ করে সেক্সটা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। এখন বিবাহিত জীবনটাকে তো সুন্দর মধুময় করে তুলতেই হবে, সেটার জন্য এখন উনি বেশ টেনশনে পড়ে গেছেন, এখন কী করবেন? আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়ে যান তাহলে আপনারও একই অবস্থা হবে, কীভাবে সেটাকে ওভারকাম করবেন? তাই এটার জন্য যে ঔষধ সেটা হচ্ছে ক্যালোডিয়াম সিগুই, ক্যালোডিয়াম সিগুই না, আমি এই ব্যাপারে আরও ভিডিও করেছি, আপনারা সেগুলোও দেখতে পারেন। তবে এক একটাতে আমি এক এক রকমভাবে বুঝিয়েছি এবং কথা কিন্তু একটাই, কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে আমি জোর দিয়েছি, বুঝিয়েছি। ক্যালোডিয়াম সিগুই খেতে পারেন, এটার একটা ভালো গুণ আছে এবং এটা দিয়ে দেখা গেছে প্রচুর, হ্যাঁ, প্রচুর সমস্যার সমাধান হয়ে থাকে, ঠিক আছে। আরেকটার ঔষধ আছে এই দুর্বল সেক্স, হয়তো হস্তমৈথুনের কুফল থেকে নিজেকে বাঁচানোর, সেটার নাম হচ্ছে অহিম্বিনাম, অহিম্বিনাম। এই ওষুধটাও যদি আপনারা সংগ্রহ করতে পারেন, এগুলো সাধারণত ওপেন
ফার্মেসিতে অনেক ছোট ছোট ফার্মেসিতে পাবেনই না, এগুলো অনলাইনে অর্ডার করেই আপনাদের আনতে হবে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ওষুধের অ্যাভেলেবল, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো আপনাকে। যাই হোক, এই যে ওষুধগুলো, তিনটি ওষুধের নাম বললাম, এগুলো কিন্তু আপনাদের জন্য অমৃত নিয়ে আসবে, অমৃত নিয়ে আসবে, আপনাদের এই বিবাহিত জীবনটাকে সুখময় করে তুলবে, আপনার স্ত্রী সন্তুষ্ট থাকবেন এবং আপনি নিজেকে একটা নতুন জীবনে প্রবেশ করাতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনার মনে হবে যে আপনি একজন পুরুষ যতক্ষণ না এই দুষ্টাকে আপনি কাটিয়ে উঠাতে পারছেন। তখন আপনি যত কুঅভ্যাসই করুন না কেন, হ্যাঁ, যত খুশি কুঅভ্যাসই করুন, এই ওষুধগুলো যদি পাশে রাখেন কোনো অসুবিধা হবে না। এটা দেখুন, শরীরের একটা প্রাকৃতিক নিয়মে আমাদের কিন্তু যৌবন বয়স থেকে একেবারে 69 বৎসর পর্যন্ত বীর্য ধারণ ক্ষমতা থাকে পুরুষদের। সেই সময়ের মধ্যে যদি কোনো ব্যতিক্রম হয়, তফাৎ হয়, সেটা যে কারণেই হোক সেটাকে আবার রিকভার করা যেতে পারে, কিন্তু তার জন্য এই ভালো ওষুধগুলো দরকার আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে ওষুধের নামটা লিখে রাখুন, কিন্তু মনে রাখবেন এগুলো খাওয়ার নিয়ম এক নয়, তিনটারই খাওয়ার নিয়ম কিন্তু এক নয়, তিনটাতেই খাওয়ার পরে বিভিন্ন বিক্রিয়া ঘটতে পারে। সেটাকে ওভারটেক করার জন্য কি করতে হবে সেটা আলোচনা করা আমার সাথে খুবই জরুরি, কারণ সেই একই ব্যাপার যেটা আমি বারবার বলে থাকি, অর্থাৎ আপনার আরও রোগ থাকতে পারে, সেগুলোকে পাশে রাখে সেটারও চিকিৎসা যদি না করা হয়, এই ওষুধগুলো ডাইরেক্ট খেলে কাজ হবে না, হবে না, হয়তো বা একটু হবে, কিন্তু দেখবেন বাকিটা ওই সেটা সমস্যা হয়ে যাবে। যেমন ধরুন গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আলসার আছে একজন একটা পুরুষের, হ্যাঁ, উইক সেক্সে সেটা বেশি হয় তাকে, অনিয়ম হলো শরীরের অত্যাচার, টাইমলি না খাওয়া, এগুলো কারণে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। সেই গ্যাস্ট্রিক আলসার রুগী যদি অ্যাসিড ফস খায় তাহলে এটা সমস্যা হবে, হ্যাঁ, এটা খাওয়ার পরে দেখা যাবে প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, গলা বুক জ্বলা শুরু করবে, তখন কিন্তু হিতে বিপরীত, তাহলে তাকে তো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। সুতরাং এটা আমি বুঝব, তাই আমার সাথে এই ওষুধগুলো খাওয়ার আগে আলোচনা করবে। ঠিক আছে, তাই বারবার বলছি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলবেন। অনেক সময় ফোন যদি বন্ধ থাকে তাহলে মেসেজ করবেন, একই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আচ্ছা, ভিডিওটাতে একটা লাইক দেবেন যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এভাবে প্রত্যেক দিন বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনার মোবাইলে আমার নতুন ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে, আজ তাহলে আসি, এ পর্যন্তই থাক, আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য নিচি বিদায়, নমস্কার, ধন্যবাদ।